হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাল দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি। ঈদের অনেক কিছু আছে দেখো, এটা ঈদের জামা কাপড়, তারপরে ঈদের যে প্রয়োজনীয় ওষুধগুলো সবসময় আমার দরকার, সেরকম কিছু ওষুধপত্র সেরকম মানে দরকার, অল টাইম এগুলো রাখা দরকার নিজের কাছে, তো এরকম ওষুধ আছে। ওয়াই এই যে ব্যাগটা গোছাতে বসেছি না, এতে যে কি আনন্দ! সেটা আমরা যারা মেয়েরা আছি আর বিয়ের পর যে মেয়েরা বাবার বাড়ি যাওয়ার অভিজ্ঞতা আছে তারা বেশ ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো ব্যাগগুলো দেখছো, বাড়ির সব থেকে ছোট মানুষ হলো রীত, আর ওর ব্যাগটাই হয়েছে সব থেকে বড়। ওর জিনিসপত্রই বড্ড বেশি। ঠাকুরের থালা বাসনগুলো মেজে রেখে যাচ্ছি জানো তো, কটা দিন তো বাড়ি থাকবো না, তো থালা বাসনগুলো একটু বেশি সময় পরিষ্কার থাকবে। যাচ্ছি কোথায় জানো? বাবার বাড়ি। ভীষণ আনন্দ, এখন সব কাজ করে নিতে পারবো। এখন যত কাজই থাক একদম নিমিষে শেষ করে ফেলবো, কোনো কষ্ট লাগবে না। সে বাবার বাড়ি যাওয়ার সময় মেয়েদের একটা অন্যরকমই আনন্দ থাকে তাই না? 2 বছর 7 মাস বাবার বাড়ি যায় না। এই প্রথমবার জানো তো যে বিয়ের পর আমি এত দিন বাদে বাবার বাড়িতে যাব, আনন্দটাই অন্যরকম। তো ঝটপট করে সব কাজ সেরে নিচ্ছি, একদম মনে হচ্ছে পায়ে চাকা লেগেছে আমার। চলো আমি মেজে নিই ঝটপট, এখানে জলের কাজ করছি তো, ফোনটাই যদি বাই চান্স একটু জল লেগে যায় তো শেষ। চলো ফোনটাকে আগে রেখে আসি ঘরে। এই কাজগুলো কাল করলেও হতো জানো তো, তবে কাল একটু সকাল সকালই তো বেরোনোর ইচ্ছা, ওই জন্য যতটা সম্ভব একটু কাজ সেরে রাখলাম। আর এদের দেখো সকাল সকাল একদম বিছানার মধ্যে থেকেই শুরু হয়ে গেছে। একটা বাচ্চা যে সকালবেলা ঘুম থেকে উঠেছে সদ্য, সেটা কে বলবে একে দেখে, এত আনন্দ! আর মিমির আনন্দের কথা তো বলোই না, ও যে এত খুশি সে তো তোমরা মুখ দেখে খানিকটা বুঝতেই পারছ। গুড মর্নিং। আমি কিন্তু সকাল সকাল নিজের কাজগুলো ঝটপট সেরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তবে জানো তো আজ মনে হয় আবহাওয়াটা একদমই রেডি নয় আমাদেরকে যেতে দেওয়ার জন্য। বেশ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, তবে ভালোই বৃষ্টি হচ্ছে। মিমির মুখখানা দেখো, ও বেচারা বড্ড চিন্তায় পড়েছে জানো তো। সে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, যা খুশি হোক, ঝড় হোক বৃষ্টি হোক, আজ তো আমরা যাবই। আর জানো তো মিমি বারবার জিজ্ঞাসা করছে, আমরা যাবো তো, আমরা যাবো তো, এতদিন বাদে একটু বাবার বাড়ি যাব বলে ঠিক করলাম। এমন আবহাওয়া, দীপকে না ভোরবেলাতেই ফ্রেশ করে দিয়েছিলাম, ফ্রেশ বলতে ওই ডাইপার চেঞ্জ, জামা চেঞ্জ, এগুলো সকালেই করা হয়ে গেছিল, ওই জন্য ঘুম থেকে ওঠার পর আজ আর ওকে চেঞ্জ করলাম। আমি আমার কাজগুলো তো ঝটপট সেরে আগে রেডি হই, ততক্ষণে দেখা যাক বৃষ্টিটার কি অবস্থা হয়। চলো রেডি হতে থাকি, টাটা। জামা কাপড়গুলোকে সব গুছিয়ে একদম রেডি করে রাখলাম। মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি, আর আমাদের জানো তো এত সময় কিন্তু পৌঁছে যাওয়ার কথা ছিল, বৃষ্টি মাথায় হয়তো না যাওয়াটাই ঠিক ছিল। তবে কি জানো তো মিমির স্কুলও তো তাড়াতাড়ি খুলে দেবে, বাবার বাড়ি এতদিন বাদে যাচ্ছি, কটা দিন যদি না থাকতে পারি তাহলে গিয়ে আর কি হলো, সেই জন্য দেরি হলেও চেষ্টা করছি আজই যাওয়ার। এই বৃষ্টিটার জন্য আমাদের দেরি হয়ে গেল, আর দেরি হয়ে গেল বলে দেখো 12:30 বেজেও গেছে, তো ভাবলাম একদম না খেয়ে বেরোনোটা ঠিক হবে না, খাওয়ার কথা তো ছিল বাবার বাড়িতে গিয়ে মার হাতের রান্না। তবে এই বৃষ্টির জন্য সবকিছুই গোলমাল হয়ে গেল, তাই ঘরেই একটু সেদ্ধ ভাত বসিয়েছি, একবার একটু খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো। রিমকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দেবো, তারপরেই আমরা বেরিয়ে পড়বো। জামা কাপড় সব রেডি, আমরা এখন জাস্ট ওগুলো পরবো আর বেরিয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ঘরটা কিন্তু কালকে আর তোমরা দেখতে পাবে না, একটা অন্য ঘর, যে ঘরটা আমার তো ভীষণ প্রিয়, ছোট থেকে যেখানে বড় হয়ে ওঠা সেই জায়গাটা কাল তোমাদের আমি দেখাবো। আমার তো মানে কি বলবো, আমি তো যাওয়ার জন্য একদম অস্থির হয়ে রয়েছি, এখন কতক্ষণে জামা কাপড়গুলো পরবো আর এদের খাইয়ে নিয়ে বেরোবো। তো শেষ করলাম ভিডিওটা, টাটা।